আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো তোমরা যারা 2024 সালে এবার নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য যে বার্ষিক পরীক্ষার সাজেশন এবং মানবন্টন সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের প্রত্যেকের মধ্যে একটি কনফিউশন রয়েছে, তোমাদের যে নতুন কারিকুলাম সেইটার আলোকে বার্ষিক পরীক্ষাটি কেমন হবে, তো তা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সবার প্রথমে আমরা একটু সিলেবাসটি দেখে নিই। তোমাদের এই যে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই যে পাঁচটি অধ্যায়, সাথে নবম অধ্যায় সহ তোমাদের এই যে অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের 100% যে প্রশ্ন, অর্থাৎ 100 মার্কের যে প্রশ্ন, সেটির মধ্যে তোমাদেরকে শিখনকালীন থেকে 30% এবং সামষ্টিক থেকে 70% মার্ক গণনা করা হবে। টোটাল 100 মার্ক গণনা করা হবে। তো এর মধ্যে তোমাদেরকে দেখো শিখনকালীন যেটি, সেটি কিন্তু আবার তিনটি ক্যাটাগরিতে হবে। এর মধ্যে হলো সবার প্রথমে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে, যেখানে 10 মার্ক থাকবে। এই অ্যাসাইনমেন্টটা কীরকম বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক যেটা, সেটা বাড়িতে করতে হবে। তো এই ধরনের কাজটা কীরকম সেটা ধরো এখানে একটি নমুনা প্রশ্ন দিয়ে আমি উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদেরকে একটি কাজ দিল যে বাড়িতে তোমাদের একটি চারা গাছ রোপণ করবে, সেটা একটি দৈর্ঘ্য মাপবে এবং সেটার 1 সপ্তাহ পরে দৈর্ঘ্য কতটুকু বেড়েছে সেটা তোমাকে মাপতে হবে। এইভাবে করে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস তোমরা এই দৈর্ঘ্যগুলো মাপবে, মেপে এগুলো খাতায় বসিয়ে সেটার যে ধারাবাহিক বা অনুক্রম, অর্থাৎ তোমাদের অনুক্রম যে অধ্যায় সেটার আলোকে সে মানটা নির্ণয় করবে। এইরকম করে তুমি 12 সপ্তাহ পরে বা 14 সপ্তাহ পরে তার কতটুকু বড় হবে সেটার একটা যে সূত্র, সেটা সূত্রটা বের করবে। এরকম যে কোনো একটি অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের কাজ দিবে। এরপর হলো অনুসন্ধানমূলক কাজ বা ইনভেন্টরি ওয়ার্ক, সেটি তোমাদেরকে 10 মার্কের, সেটিও তোমাদেরকে করতে হবে। এটা হয়তো স্কুলে করতে হতে পারে অথবা বাইরের যে কোনো দিকেই হতে পারে। তো এরকম একটি প্রশ্ন থাকবে যে তোমাদের যে কোনো তোমার শ্রেণীর 10 জন শিক্ষার্থীদের যে উচ্চতা সেটি মেপে তার গড় বের করা, অর্থাৎ গড় যে অধ্যায় রয়েছে তার অধ্যায় থেকে এই প্রশ্নটা দিতে পারে এরকম, অর্থাৎ এটি প্র্যাকটিক্যাল ওয়ার্কের মতো এটা পায়। এরপরে হলো শ্রেণীর কাজ, এটি কিন্তু শ্রেণীতে করতে হবে, সেটি তোমাকে এককভাবেও করতে হতে পারে, দলীয়ভাবেও করতে হতে পারে, অর্থাৎ সেটি করে তোমাকে চক আকারে সেটি দিতে হবে। যেমন ধরো নবম শ্রেণীর গণিত বইয়ের যে 48 নং পৃষ্ঠার একটি একক কাজ রয়েছে, সেরকম একটি একক কাজ, অর্থাৎ বইটি রয়েছে এরকম একটি একক কাজ বা দলগত কাজ তোমাকে করতে হতে পারে। দলগত কাজ হলে তোমার দলের যে দল ভাগ করে দিবে সেই দল অনুসারে তোমাকে কাজগুলো করে 10 মার্ক আদায় করতে হবে। এভাবে 30 মার্ক হবে। এই যে 30 মার্কের সাথে পরবর্তীতে 70% মার্ক গণনা করা হবে, যেখানে 70 মার্কের যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং সেটি কিন্তু শুধু 70 মার্কের হবে না, সেটা 100 মার্কের পরীক্ষা হবে। পরবর্তীতে সেটাকে 70% কনভার্ট করা হবে। ধরো 100-এর মধ্যে যদি তুমি 90 পাও, সেটাকে 70% করে যত হবে তত তোমাকে পরবর্তীতে ওই 30 মার্কের সাথে যোগ করা হবে। সবার প্রথমে মনে রাখো তোমাদের 100 নম্বর একটি লিখিত পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় দিবে। এখানের মধ্যে তোমাদেরকে 90টি অংশে অর্থাৎ বহুনির্বাচনী অংশে তোমাদেরকে 25টি প্রশ্ন থাকবে, যেটি 25 মার্ক এখানে থাকবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, সেখানে প্রতিটি প্রশ্নের মার্ক 2 করে তোমাদের 26 মার্ক হবে। এছাড়া রচনামূলক প্রশ্ন থাকবে, যেখানে 10টি প্রশ্ন থাকবে, উত্তর দিবে তোমাকে 13টি। এখানে কিন্তু তোমার চয়েস করার অপশন রয়েছে 10টি থেকে 7টি, আরগুলো কিন্তু যতটি থাকবে সবগুলোর উত্তর দিতে হবে। এই 7 থেকে প্রতিটি প্রশ্নের মার্ক 7 করে 49 মার্ক হবে। টোটাল তোমাকে 3 ঘন্টা সময় দিবে এগুলোর জন্য, অর্থাৎ 100 মার্কের জন্য 3 ঘন্টা। এখন মনে রাখতে হবে তোমার যে রচনামূলক প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু 2-3 ক্যাটাগরিতে হতে পারে, অর্থাৎ 2টি অংশ থাকতে পারে, 3টি অংশ থাকতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। অর্থাৎ যদি 2টি অংশ থাকে তাহলে কোনো প্রশ্নের মার্ক 3 এবং পরের অংশের মার্ক 4, টোটাল 3+4 = 7 মার্ক হতে পারে। অথবা 3টি অংশ যদি থাকে তাহলে প্রথম প্রশ্ন তোমার 1, দ্বিতীয় প্রশ্নের মান 2, তৃতীয় প্রশ্নের মান 4, এরকম করে হতে পারে, প্রতিটি মিলে 7 হতে পারে। এছাড়া প্রথম প্রশ্নের মান 2, এরপরের প্রশ্নের মান 2, এরপরের প্রশ্নের মান 3, এরকম করেও 7 হতে পারে। এছাড়া প্রথম প্রশ্নের মান 1, পর 2টি 3-3 করে 7 হতে পারে, এইরকম অর্থাৎ ক্যাটাগরি থাকতে পারে। প্রতিটি প্রশ্নের মধ্যে এরকম ক্যাটাগরি থাকতে পারে। ধরো একটি নমুনা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটি একটি তোমাদের নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের আলোকে এখানে তোমাদের যে 25টি, এখানে ধরো তোমাদের 15টি হলো এমসিকিউ সিস্টেম, এখানে চয়েস করতে হবে। এরপরে হলো এক কথায় উত্তর রিলেটেড তোমাদের আর 10টি থাকবে, অর্থাৎ এখানে উত্তর কত সেটা তোমাকে লিখতে হবে। এই ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, যেটি প্রতিটি মার্ক 1 করে। এরপর হলো সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে প্রতিটি মার্ক 2 করে। ধরো এই ধারাটির দশম পদ নির্ণয় করো, এই এই যে এই অঙ্কটি রয়েছে বা এটির কত ডিগ্রি, বাহুর মান নির্ণয় করো, এরকম বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেগুলো প্রতিটি মার্ক 2 করে।
অর্থাৎ প্রতিটি প্রশ্ন কিন্তু সেই ক্ষেত্রে আনসার করতে হবে। এরপর 10টি এরকম প্রশ্ন থাকবে, 10টির ক্ষেত্রে তোমাকে 10টির মধ্যে তোমাকে 7টি আনসার করতে হবে, যেটি প্রত্যেকটি মার্ক আবার 7 করে। যেমন ধরো এই প্রশ্নতে 2 নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের মধ্যে 2টি অংশ রয়েছে এবং এর মধ্যে প্রথম অংশের মান 3, পরের অংশের মান 4, অর্থাৎ এটার আনসার করতে পারলে তুমি 3 পাবা এবং এটার আনসার করতে পারলে তুমি 4 পাবা, এরকম। আবার ধরো পরবর্তী প্রশ্ন যেটি, সেটির মধ্যে ধরো 3টি অংশ রয়েছে, যেটার মধ্যে প্রথম অংশের মান এটি আনসার করতে পারলে 1 পাবা, পরেরটি আনসার করতে পারলে 3 পাবা, পরেরটি আনসার করতে পারলে 3 পাবা, এরকম 7 হতে পারে। এরপর ধরো আরেকটি প্রশ্ন যেটির এই প্রশ্নটি আনসার করতে পারলে 2, এই প্রশ্নটি আনসার করতে পারলে 2, এই প্রশ্নটি আনসার করতে পারলে 3 পাবে, এরকম করে 7 হতে পারে। অর্থাৎ 3টি থাকলে, 3টি অংশে ভাগ করা থাকলে তোমার প্রতিটি অংশের আলাদা আলাদা মান থাকবে। ধরো তুমি যে প্রশ্নটি আনসার করতে পারবে সেই অংশের মার্ক পাবা, পুরোটির মার্ক কাটা যাবে না। এখন মনে রাখতে হবে তুমি এখানে যে কোনো 7টির মধ্যেই তোমাকে উত্তর করতে হবে। ধরো তুমি 10টির মধ্যে প্রতিটির মধ্যে একটি একটি করে অংশ পাচ্ছ, তাও কিন্তু হবে না। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিবে সেটার মধ্যে যতগুলো অংশ তুমি পারো। ধরো তুমি 10টির মধ্যে 7টি অংশ, কোনোটির মধ্যে প্রত্যেকটির অংশ পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি 8 নম্বর যে প্রশ্নটি সেটির আনসার করতে পারবে না, এরকম কিন্তু হবে না। অর্থাৎ যে কোনো 7টি প্রশ্নেরই উত্তর তোমাকে দিতে হবে। এভাবে করেই তোমাদের প্রশ্ন যেটি সেটি আনসার করতে হবে। এবং তোমাদেরকে বললাম যে সাজেশন দিব, তোমাদেরকে শর্ট সাজেশন, এই যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটি যদি তুমি সঠিকভাবে আনসার করতে পারো এবং নিয়মগুলো যদি ভালোভাবে মুখস্থ রাখতে পারো, অর্থাৎ প্রতিটি প্রশ্নের যেটি এই যে অঙ্কটি, এই অঙ্কটি করার যে নিয়ম, এই টাইপের যে অঙ্কগুলো, এগুলো যদি করতে পারো তাহলে তোমরা অবশ্যই 100-তে 100 মার্ক পাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা পরীক্ষায় 100-তে 100 মার্ক তুলতে পারবে শুধুমাত্র এই যে প্রশ্নটি, নমুনা প্রশ্নটি দিয়েছি, এই নমুনা প্রশ্নের আলোকে, অর্থাৎ এই নমুনা প্রশ্নতে যে প্যাটার্নের মার্ক রয়েছে, যে প্যাটার্নের প্রশ্ন রয়েছে, সে এই যে নমুনা প্রশ্নের মধ্যে যে প্যাটার্নের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আনসার করতে পারলে হবে। অর্থাৎ হয়তো এখানে ধরো 18তম মাসের জায়গায় 20তম মাসের হিসাব ব্যয় করতে বলবে, এখানে যে নাম্বারটি দিয়েছে এর জায়গায় অন্য কোনো সংখ্যা দিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হতে পারে। অর্থাৎ অঙ্ক কিন্তু সেমই থাকবে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক কিন্তু সেম থাকবে, শুধুমাত্র মানগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই যে নিয়মগুলো, নিয়মগুলো ভালো করে যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা অবশ্যই এবং কোনো ক্ষেত্রে 100 মার্কও পেয়ে যেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করে তোমরা যদি প্রস্তুতি নাও, এই প্রশ্নটির PDF লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এভাবে আনসার করলে অবশ্যই তোমরা A+ পাবে আশা করি। এবং পরবর্তীতে যখন তোমরা 10ম শ্রেণীতে উত্তীর্ণ হবে সেক্ষেত্রে কিন্তু আগে নিয়ম, অর্থাৎ তোমরা যারা 10ম শ্রেণীতে উঠবে তারা কিন্তু পুরনো যেই নিয়ম ছিল, সৃজনশীল পদ্ধতি, সেই পদ্ধতির আলোকে তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমাদের 10ম শ্রেণীতে শুধু 1 বছরের মধ্যে সেটি কমপ্লিট করতে পারো এমন একটি সিলেবাস কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, সেটি আসলে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আল্লাহ হাফিজ।